আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল বললেন, গোলামেরা শরফ, দুনিয়ার জমিনে এমন মানুষও আছে যাদেরকে তোমরা এক মনে করো, আসলে তারা এক না, কিছু লোক আছে গভীর রাতে আল্লাহ পাককে সেজদা করে, তোমরা তাদেরকে যেভাবে মনে করেছো বাহ্যিক দেখেই তোমরা তাদেরকে চিনতে পারো না, কারো বাহ্যিক দেখ জায়গা দেখে তাকে চিনা যায় না। বহুত লোক তো বলো বলো লম্বা জুব্বার ভিতরে শয়তান ঢুকায়া রাখতে পারে, বহু লোক প্যান্ট শার্ট পরেও তাহাজ্জুদওয়ালা হতে পারে, ঠিক কি নামাজ করে বলে? আল্লাহ বলছেন এই কথা মনে রাখো, সুজুদের দাড়ি নাই এই লোক যে চুরি করবে এটা না, বহুত দাড়িওয়ালাও চুর হতে পারে নাকি? এজন্য আল্লাহ বলছেন তোমরা যে কাউকে যে কোনো জায়গায় সমান ভাবতে পারো না, আমি আল্লাহ জানি সে দুনিয়ার জমিনে দিনের বেলা কি করে রাত্র বেলা কি করে। আল্লাহ বুঝাতে চাইলেন এমন লোকও আছে যারা সমান নয়, তোমরা যাদেরকে খারাপ মনে করতেছো খারাপ না, এই লোকটা হয়তো গভীর রাত্রে আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে যা। আমার বন্ধুগণের উপর আল্লাহ বললেন তারা আমার প্রতি ঈমান আনে, আমার প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে এমন লোকও আছে, এবং কল্যাণকর বিষয়ে নির্দেশ দেয়, অকল্যাণ থেকে বারণ করে সৎ কাজের জন্য সাধ্য মতো চেষ্টা করে। কথাটা ভালো করে বুঝবেন, অফিসে অনেক জুনিয়র অফিসার আছে, সে ঘুষ খেতে চায় না, কিন্তু ঘুষ না খাইলে কিন্তু চাকরিও রাখতে পারে না। অনেক লোক আছে সিনিয়র জুনিয়র আছে, সে ঘুষ খেতে চায় না, কিন্তু সিস্টেমটা এত খারাপ হয়ে গিয়েছে, সিস্টেম না খাইলে জুড়ে খাওয়াবে, কথা বলেন নাকি? এই সিস্টেম নাই আপনাদের বলা লাগবে, নাই সিস্টেম এমন করে রাখা আছে আপনি না চাইলে খাওয়াইয়া ছাড়। আল্লাহ বললেন এই লোকটা কিন্তু কেয়ামতের দিনে বিশ্বাস করে, আমি আল্লাহকেও বিশ্বাস করে, এবং কল্যাণকর বিষয়ের প্রতি নির্দেশ দেয়, অকল্যাণ থেকে বারণ করে সাধ্য মতো সৎ কাজের আদেশ দেয়। কি মতো? কথা কি বুঝাইতে পারছি? সাধ্য মতো সৎ কাজের আদেশ দেয়, কারণ সে যে চেয়ারে বসে আছে ওই চেয়ারে বসে ডাইরেক্ট কিছু বলতে পারে না, বললে দেখবেন ওখান থেকে বদলি, ঠিক কিনা বলে? আমার কথা কি বুঝেন আপনারা? এগুলো আসেন এটা বলেন, সে চাইলেও কিছু করতে পারে না, অথচ ঈমান আছে কেয়ামত দিনের প্রতি বিশ্বাস করে, অকল্যাণ থেকে নিজেকে বাঁচায় রাখে, কল্যাণকর কাজ করতে চায়। সিস্টেম এত খারাপ, পলিসিটা এত খারাপ, ভালো কাজ করতে গেল খারাপ লাইনে ঘুরে আসতে হয়, ঠিক বললাম না? সাধ্য মতো সৎ কাজের চেষ্টা করে, আর অসৎ কাজ থেকে বারণ করবার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যে তার সাধ্যের সবটুকুন দিয়া অকল্যাণ থেকে বাঁচবার চেষ্টা করল, সে তার সাধ্যের সবটুকুন দিয়া কল্যাণকর কাজের জন্য চেষ্টা করল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এরাই হলো আমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আকবার বলেন, আপনার এই আয়াতের মূল মর্ম বুঝেন নাই। এখানে আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কিছু করতে বলেন নাই, তাইলে তো সব সহজ হয়ে গেল। আপনার যতটুকুন সাধ্য আছে ততটুকুন ভালো কাজ করেন, যতটুকুন সাধ্য আছে ততটুকুন মানবতার কাজে লাগান, যতটুকুন সাধ্য আছে ততটুকুন কল্যাণকর কাজ করেন, যতটুকুন সাধ্য আছে ততটুকুন অকল্যাণ থেকে বাঁচবার এবং বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহ বলছেন এই চেষ্টা করতে করতেই যদি মরে যায় সে আমার ভালো ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কত সহজ হয়ে গেল! তাইলে এখন আমি আমার জায়গার থেকে সাধ্য মতো চেষ্টা করবো, আপনি আপনার জায়গার থেকে সাধ্য মতো চেষ্টা করবেন। যে যে চেয়ারে আছে, যে যে জায়গা আছে, তার জায়গা থেকে সে ততটুকুন চেষ্টা করবে, সে তার জায়গা থেকে আরেকজনের জায়গায় চেষ্টা করার কোনো যৌক্তিকতা নেই। তাহলে তো বুঝতে পেরেছেন,
আমি আপনি যে যে কোয়ালিটি, আমি আপনি যে যে স্তরে আছি, সেই স্তর থেকে ভালো কাজ করে যেতে হবে, ভালো কাজের প্রতি মানুষকে বোঝাতে হবে, এবং আপনাকে আমাকে সবসময় চেষ্টা করে যেতে হবে সাধ্য না সাধ্যের বিপরীতে। আল্লাহ বলছেন আমি সাধ্যের বাহিরে কারো উপরে কিছু বোঝা চাপিয়ে দেই না। আপনার সাধ্য আছে, আপনি এখানে একজনকে বলতে পারেন ভাই আসো না তাফসিরে বসো, নামাজে আসো, এতটুকু আপনার সাধ্য আছে, এর বাইরে বলতে পারবেন না। কারণ আপনি হাতে একটা লাঠি নিয়ে এ পিটানো শুরু করলেন, তো আপনি তো পিটালি মানুষ মারবো, কারণ পিটানো তো আপনার কাজ না, এটা পুলিশের কাজ, আপনি তার কাজ আপনি নিলেন কেন? কথা কি বুঝতে পারেন নি? আপনার সাধ্য যতটুকুন ততটুকুন করবেন, আপনি আইন হাতে নিতে তো পারবেন না, কারণ এই চেয়ারের দায়িত্ব আপনার না, ওটা আরেকজনের। আমি কি বুঝাইতে পারলাম না? মনে বুঝেন না আপনারা? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমার সাধ্য যতটুকুন আমাকে কাজ করতে হবে ততটুকুন, আইন আদালত হাতে তুলে নেওয়া যাবে না, যে যে জায়গায় আছে সে সেই জায়গার থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ। কে বলছেন? কিন্তু যে কোনো জায়গায় থাকুক, যে কোনো চেয়ারে থাকুক, সে যেন ভালো কাজকে অবজ্ঞা না করে, ভালো কাজকে যেন খারাপ না ভাবে, একথা তাকে বিশ্বাস রাখতে হবে। এজন্য আল্লাহ পরের আয়াতে বললেন ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইউকফারু ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা যে সব কাজ করবে কোনো অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না, আর আল্লাহ পরহেজগারদের বিষয়ে অবগত। আল্লাহ বললেন যেই লোকটা সাধ্য মতো চেষ্টা করে, তার জায়গা থেকে চেষ্টা করে, একজন লোকের কাছে আছে 100 কোটি টাকা, সে 100 কোটি টাকার জায়গা থেকে গরিবের জন্য চেষ্টা করে যায়, একজন লোকের কাছে আছে মাত্র 5 টাকা, 5 টাকার মালিক, সে 5 টাকার থেকে সাধ্য মতো চেষ্টা করে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মনে করো না 100 কোটি টাকার মালিক বেশি দিয়েছে, তুমি দিতে পারো নাই, এই জন্যে মনে হয় তুমি আমি আল্লাহর কাছে ছোট গোলাম। না রে, না না, আমি আল্লাহ বললাম তোমার এই ছোট্ট জিনিসকে আমি আল্লাহ অবজ্ঞা করলাম না, বরং তোমার সকল বিষয় আমি অবগত, তোমার যে দেওয়ার মতো আর সাধ্য নাই, তোমার যে করবার আর সাধ্য নাই, এটা আমি জানি। একজনের 100 কোটি টাকা আছে, 5 লক্ষ দেওয়ার সাধ্য আছে, দিছে 50 টাকা, আর তোমার আছে 5 টাকা, দিয়ে দিছো 1 টাকা। আমি আল্লাহ তোমার ব্যাপারেও জানি, তার ব্যাপারেও জানি, আমি আল্লাহ তোমার কাজের বেলায় বিনিময় তোমাকে জান্নাতে আম্বিয়ায়ে কেরামদের সঙ্গে থাকবার ওয়াদা দিলাম। এটাই হচ্ছে সাধ্য। তা আপনি তো করছেন, টেনশনের কোনো দরকার নেই, হারে এই লোকটা কত কোটি কোটি টাকা আল্লাহর রাস্তা দান করে, আল্লাহ আমারে দিল না, এই কথা বললেন আপনি ইমানের উল্টা কাজ করলেন। আপনাকে 5 টাকা তো দিছে না, দেয় নাই, আপনি 5 টাকার থেকে দান করেন, ও বেচারা 100 কোটি টাকা দিয়ে যে সব পাবে, আপনি আপনার জায়গার থেকে সেই সব পাবে, সুবহানাল্লাহ বলেন না? তাহলে তো আমার কোনো কষ্ট আছে না? আপনাদের বলা লাগবে টেনশন আছে? আমার আমার সাধ্য যতটুকুন, সাধ্যের সবটুকুন আমি উজাড় করে দিচ্ছি। এ কথা কি বুঝতে পেরেছেন আপনারা? একটু হাত উঠে দেখেন তো কারা কারা বুঝেন নাই। সে তো ওয়াজিবাত, এতটুকুন বুঝিয়ে বুঝাইতে পারিনি, বুঝতে পারেন নাই? তাহলে আমরা সাধ্য যতটুকুন ব্যবহার করব, ঠিক আছে তো ইনশাল্লাহ বলেন, আপনাদের আওয়াজে মনে হচ্ছে ঘুম পাচ্ছে মনে, ইনশাল্লাহ বলেন, কারণ আপনার সাধ্য আছে একটা খেজুর দেওয়ার, আপনাকে তো কেউ বলছেন 1 ক্যারেট খেজুর এনে দিবেন। আপনার সাধ্য যতটুকুন ব্যবহার করবেন ততটুকুন আল্লাহ বলছেন 1 ক্যারেট খেজুর দিয়া যেই সওয়াব দিয়া যেই জান্নাতে, তুমি 1 খেজুর দিয়া সেই সওয়াবে সেই জান্নাতে, কারণ তোমার সাধ্য যতটুকুন কাজ করেছো ততটুকুন, সাধ্য থাকবার পরে যদি না দেও আল্লাহ বলছেন এটা এটা আর গ্রহণযোগ্য হবে না। তাহলে তো সহজ হয়ে গেল, আমার আর খারাপ লাগার কোনো কারণ আছে নি।
বলেন আর খারাপ লাগার কোনো কারণ আছে? আল্লাহ আমাকে দিল নাই, আফসোস করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, আল্লাহর কাছে সব সমান। এটাকে আরো সহজ করে বুঝায় দেয় এই ঘটনা, আপনারা জানেন।